কি কেমন দেখাচ্ছে? যাই বলুন আর তাই বলুন, শীতকালে বিয়ে বাড়ির মজাই কিন্তু আলাদা। কারোর বিয়ে যদি শীতকালে হয়, নাথিং লাইক ইট। কি বলেন আপনারা, ঠিক না? একটা সময় ছিল যখন বিয়ে বাড়ি গেলেই পাওয়া যেত ডিমের ডেভিল কিংবা ভেজিটেবল চপ। কিন্তু ওই ভেজিটেবল চপ বানাতে আমার তো খুব গায়ে জ্বর আসে, দোকান থেকে কিনে আনাই বেটার। আর আরেকটা জিনিস বাঙালির অল টাইম ফেভারিট, কাটলেটের মধ্যে প্রন কাটলেট। কিন্তু প্রন কাটলেট বানানোর একটা কায়দা আছে জানেন তো, মশলা যে খুব বেশি লাগে তা কিন্তু নয়, কিন্তু ওটাকে সুন্দর করে ছুরি দিয়ে কাটতে হয়, সেটাকে থুড়ে নিতে হয়, পাততে হয়, মানে অ্যাকচুয়ালি গড়াটাই আসল। সেটা তো কেউ দেখিয়ে দিল না, রেসিপি বুক পড়ে কি বোঝা যায়? কিন্তু সেটা যদি আমরা আজকে খুব সহজভাবে শিখিয়ে দিই আপনাদের, বাড়িতে বসে বিয়েবাড়ির নিমন্ত্রণ না থাকলেও বিয়েবাড়ি এনজয় করা যায়, মানে বিয়েবাড়ির ভোজ এনজয় করা যায়, তাহলে চলুন। নমস্কার, শুরু করছি ফরচুন রিফাইন্ড সয়াবিন অয়েল প্রেজেন্স জি বাংলার রান্নাঘরে চপ কাটলেট। জি বাংলার রান্নাঘর। বিয়েবাড়ি বললেই আপনার আর আমার থেকেও বেশি উত্তেজিত কারা হন বলুন তো, যাদের বিয়ে হয়নি এখনো। সেরকম দুজন গেস্ট রয়েছেন আজকে আমাদের সঙ্গে। প্রথমেই রয়েছেন যাদবপুর থেকে শর্মিষ্ঠা পালোই, আমরা স্বাগত জানাই তাকে। নমস্কার শর্মিষ্ঠা। তো বিয়েবাড়ি বললেই কি করতে ইচ্ছে করে? যখন বিয়ে বাড়ি আসে না, যেন মনে নিজেকে একদম সেইভাবে প্রস্তুত করতে, পার্লারে যাওয়া, সাজুগুজু, তারপর শাড়ি, খাওয়া দাওয়া তো আছে, মানে খাওয়া দাওয়া নিয়ে আর বলো না। কিন্তু এখনো বিয়ে যাদের হয়নি, চেহারা দেখো মনে হচ্ছে খাওয়ার ব্যাপারে তো খুব বেশি কবজি ডুবিয়ে খাওয়া হয় না। খুব বেশি না, তবে খাই। কি তৈরি হবে? গাজর বিটের চপ। আচ্ছা, গাজর বিটের চপ বানানো হবে এবং তার জন্য পুর রেডি হবে। আগে তেলটা একটু গরম বসিয়ে দিই। কি তেল ব্যবহার হবে? রিফাইন অয়েল। আমরা ব্যবহার করছি ফরচুন সোয়া হেলথ রিফাইন্ড সয়াবিন অয়েল। তেলটা গরম হতে হতে একটু আমাদের বলে দাও কি কি লাগছে। গাজর গ্রেট করে কাটা আছে, বিটও তাই গ্রেট করা, আলু সেদ্ধ আছে গ্রেট করা, কাঁচা লঙ্কা কুচি, কিশমিশ কুচি, আদা কুচি, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জায়ফল গুঁড়ো, জায়ত্রী গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কর্নফ্লাওয়ার আছে, ঘি, চিনে বাদাম ভাজা, চিনি আর নুন। প্রথমে কি দেব? কাঁচা লঙ্কা। এবার দেব একটু আদা কুচি। এবার আমি দেব গাজর, গ্রেট করা গাজর। শীতকালে না সবজি খুব ভালো পাওয়া যায় জানো তো, টাটকা, ফ্রেশ, স্পেশালি গাজর, টাটকা, ফ্রেশ এন্ড কালারফুল, সব থেকে ভালো। এটা কি দিচ্ছ? এটা আমি দিলাম বিট, গ্রেট করা। গাজরটা কি মনে হচ্ছে একটু লাগবে? বিটটা বেশি হয়ে গেল, দাও একটু গাজর। হ্যাঁ, পরিমাণ আর পরিমাপটা একটু খেয়াল রাখার মতো। কণ্ঠস্বর একটা কথা বলে দিচ্ছে। কি বলে তো? সে তোমার চর্চা আছে, কণ্ঠস্বর নিয়ে চর্চা হয়, কিছু তো একটা চর্চা হয়, গান নিয়ে চর্চা হয়, খুব ভালো। গান যারা করতে পারেন তাদের কিন্তু ভারী মজা, দুঃখ হলো মনের দুঃখে একা একাই গান গেয়ে নিলাম সাথে গিয়ে, খুব সুন্দর, মানে সময় কাটে সেটাতে। আচ্ছা, এবার একটুখানি হলুদ গুঁড়ো। শুকনো লঙ্কা গুঁড়োটা দেবো এবারে। শুকনো লঙ্কার গুঁড়ো। হ্যাঁ, এবার দেবো জায়ফল, জৈত্রী গুঁড়ো। জায়ফল আর জৈত্রী গুঁড়ো। জায়ফল আর জৈত্রী গুঁড়ো। এবার রইল বাকি, এবার দেবো মশলা, গরম মশলা, চালু, কিশমিশ, বাদাম। ওকে দেবো। হ্যাঁ, কিশমিশটা দাও। বাদাম একটুখানি গরম মশলা দিয়ে দিই।
গাজর বলে দৃষ্টিশক্তি প্রখর করতে হেল্প করে। গাজরের মধ্যে বিটা ক্যারোটিন রয়েছে যা শরীরের পক্ষে খুব ভালো, আপনারা জানেনই, এবং বিটেরও অনেক গুণ। এবার কি দেব? এবার আমাকে নুনটা দাও, এবার একটু চিনি। ও, তুমি সব শেষে আলুটা দেবে তো? সব শেষে, একদম পুরো কুকিংটা কমপ্লিট হয়ে গেলে দেওয়া হবে শুধুমাত্র আলু। এবার মোটামুটি তেলটা ছেড়ে গেছে, এবার আমি আলুটা দেব। আর কিছু দেওয়ার বাকি নেই না এর মধ্যে? হয়ে গেছে। আমি একটা জিনিস দিচ্ছি যাতে বাইন্ডিং সবচেয়ে ভালো হয়, সেটা হচ্ছে এক মুঠো এইটুকু বিস্কিটের গুঁড়ো। তো মিক্স করে দাও, তোমার চপ গড়তে অনেক হেল্প করবে। এবার শর্মিষ্ঠা মন দিয়ে আমি দেখছি কর্নফ্লাওয়ার গুলছে আর চপ গড়ছে। আমাদের একটু দেখাবে কি করে এই চপগুলো গড়া হচ্ছে? আমি এখানে অলরেডি দুটো বড় বানিয়ে রেখেছি। প্রথমে ব্রেড ক্রাম্বস। হ্যাঁ, ভালো করে বিস্কিটের গুঁড়োর মধ্যে মাখিয়ে নেব। সাইডগুলোকেও যেন একটু ছাড়া না যায়। এরপরে কর্নফ্লাওয়ারে আরেকবার সেম ওয়েট, সেম ওয়েট। এটা প্রথমেই আমরা একটু নাড়াচাড়া করব না, একটু ওকে ডিপ ফ্রাইড হতে দেব। কতগুলো আমরা ফ্রাই করে তুলেও রেখেছি, তো ততক্ষণ আমার একটু জানতে ইচ্ছে করছে যে তুমি কি নিয়ে পড়ছো, কি করার ইচ্ছে জীবনে আমাদের যদি একটু বলো। গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছি। আমার খুব ইচ্ছে ইন্টেরিয়ার ডেকোরেশন নিয়ে পড়াশোনা করার। হ্যাঁ, খুব ইচ্ছে, তার জন্য প্রস্তুতি নিচ্ছে বুঝি একটু। হ্যাঁ, কলেজের খোঁজগুলো নেওয়া চলছে, এবার ঠিক টাইমে ঠিক কলেজ পেয়ে গেলেই বাস অ্যাডমিশন। এটা গেল চাকরির দিকে, তারপর ব্যক্তিগত জীবনে? ছিল, এখন নেই। তাকে আর পছন্দ করছো না? তাকে আর পছন্দ করছি না আর এখন। বিশেষ কোনো কারণ আছে? বিশেষ অবশ্যই কারণ আছে একদম। তুমি খুব, আমার খুব ভালো লাগছে একটু দাও এর মধ্যে, এবং তোমার মধ্যে খুব অনেস্টি রয়েছে একটা, খুব সুন্দর অনেস্টলি তুমি বললে যে একসময় ভালো লাগতো, এখন আর লাগছে না, বিশেষ কোনো কারণ রয়েছে তার পেছনে। এবং আমরা না বহু জায়গায় দেখছি এখন ছোট ছোট ছেলে মেয়েদের সম্পর্ক তৈরি হচ্ছে খুব সহজেই, এবং খুব সহজেই তা ভেঙে যাচ্ছে, এবং তারপর আরও চটপট ততটাই দ্রুত তারা অন্য আর একটা সম্পর্কে জড়িয়ে পড়ছে। আর আমার মনে হয় তাড়াহুড়োতে না জিনিসটা একটু বিগড়েই যায় বলা যেতে পারে। হ্যাঁ, সীমাবদ্ধ রাখবো না শুধু আমার আর তোমার মধ্যে, একদম আমরা ছড়িয়ে দিতে চাই এই রান্না ঘরে ঘরে। দেখে নিন রেসিপিটা ঘরে ঘরে আরো একবার। বিট গাজরের চপ বানানোর জন্য ফ্রাইং প্যানে ফরচুন সয়া হেলথ রিফাইন সয়াবিন তেল গরম করে তাতে কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, গ্রেটেড গাজর, গ্রেটেড বিট দিয়ে নাড়াচাড়া করে ওই মিশ্রণে একে একে হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, জায়ফল গুঁড়ো, জয়িত্রী গুঁড়ো, কিশমিশ, তেলে ভেজে নেওয়া চিনে বাদাম, গরম মশলা গুঁড়ো, পরিমাণ মতো চিনি আর সামান্য ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তাতে সেদ্ধ গ্রেটেড আলু আর ব্রেড ক্রাম্বস মিশিয়ে একটা ঘন মিশ্রণ বানিয়ে তা থেকে চপ গড়ে নিতে হবে। এবার চপগুলো ব্রেড ক্রাম্বসে কোট করে জলে গোলা কর্নফ্লাওয়ারে ডুবিয়ে তুলে নিয়ে আবারও ব্রেড ক্রাম্বসে কোট করে ফরচুন সয়া হেলথ রিফাইন সানফ্লাওয়ার তেলে ডিপ ফ্রাই করে তুলে নিয়ে সালাড সহযোগে পরিবেশন করুন বিট গাজরের চপ। তোমার বিভিন্ন গুণের মধ্যে তোমার রান্নার গুণকে সম্মান জানায় জি বাংলা। এটা তোমার। থ্যাংক ইউ, আই উইশ ইউ অল দ্য বেস্ট ওয়ান্স অ্যাগেইন। থ্যাংক ইউ। খেয়ে দেখি কেমন। খুব ভালো হয়েছে। ভালো হয়েছে না? চমৎকার হয়েছে, খুব ভালো লাগলো শর্মিষ্ঠার সঙ্গে আড্ডা দিয়ে। কিন্তু আমার ধারণা ওর গান শুনলে আপনাদের আরো ভালো লাগবে। শুনি একটু শর্মিষ্ঠার দু লাইন শোনাও। মিশিরাত বাঁকা চাঁদ আকাশে চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে নিশিরাত
বাহ, নিশি রাতে আজকে কি রান্না হবে জানেন বাঙালির ঘরে ঘরে? ঈদ আর এই ভেজিটেবল চপ, নইলে চিংড়ির কাটলেট। যাদের ফ্রিজে চিংড়ি মাছ আছে বের করুন, ডিফ্রস্ট করুন, বরফ ছাড়ান, আমরা আপনাদের শেখাবো চিংড়ির কাটলেট। কিন্তু তার আগে আপনাদের দেখিয়ে দেবো আজকে ফরচুন টিপ অফ দ্য ডে। বিটে আছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট যা আমাদের শরীরে এনার্জি যোগায়। গাজরের মিনারেল দাঁত মাড়িকে ভালো রাখে। বিট গাজর আমাদের হার্টকে ভালো রাখতে সাহায্য করে। ও দেখুন, এই যে চিংড়ি মাছ বাটারফ্লাই চেক কেটে নিল। নিয়ে এটাকে ছুরির উল্টো দিক দিয়ে এরম এরম করে ছুঁড়ে দিতে হবে। আর যদি বড় চিংড়ি হয় তাহলে একটু বেশিক্ষণ ছুঁড়তে হবে। কিন্তু কেন করছি, কার জন্য করছি? করছি তো একজনের জন্য, একটু কাজ এগিয়ে রাখছি। চলুন তার সঙ্গে আলাপ করে দিয়ে আপনাদের এসছেন বেলগাছি আর দত্ত বাগান থেকে অর্পিতা আর সাহা। দেখে নিন। ও সরি, নমস্কার। নমস্কার সুদীপদি, কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি, আর মনটা আরো ভালো যাচ্ছে চিংড়ি খাবো বলে। না একদম। অর্পিতা, কি কি লাগছে প্রন কাটলেট বানাতে? বাগদা চিংড়ি তো আমি তোমার জন্য সব থুড়ে রেখেছি বাটারফ্লাই কাট করে। আর এছাড়া আমরা দেখতে পাচ্ছি রয়েছে কাঁচা ডিম, কাসুন্দি, আবার ধনে পাতা কুচো করা আছে, গরম মশলা গুঁড়ো, চিনি, নুন, আর কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, পাতিলেবুর রস, আর ভাজা মশলার গুঁড়ো, আর রসুন বাটা, আর পেঁয়াজ কুচি। আমি একটা মিক্সিং বোলে ব্রেড ক্রাম্বস নিয়েছি, ওতে আমি সব বাটাগুলোকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, প্রথমে নেওয়া হচ্ছে আদা বাটা, এরপর আমি দিচ্ছি রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, এবার গুঁড়ো মশলা, তো তার জন্য আলাদা চামচ দেব। আচ্ছা, এটা আমি ভাজা মশলার গুঁড়ো দিয়েছি। কি কি রয়েছে তো? এতে ধনে, জিরে, শুকনো লঙ্কা, আর আমি তেজপাতাটাকে একটু শুকনো করে ভেজে নিয়ে গুঁড়িয়ে নিয়েছি। ওকে, ঠিক আছে। আর গরম মশলাটা আমি দিচ্ছি এবার। আচ্ছা, এবার আমি চিনি নুনটা পরপর একসঙ্গে দিয়ে দিচ্ছি। মাছে নুন মাখানো নেই তো? হ্যাঁ, তুমি ভালো কোশ্চেন জিজ্ঞেস করছো। তুমি একটু নুন আর পাতিলেবুর রসটা একটু দিয়ে দিতে হবে। শিওর শিওর, আমি মাছের মধ্যে অল্প করে নুন দাও, আমি এখানে বাকি নুনটা দিয়ে দেবো। ওকে, আমি নুন নিচ্ছি একটু মাছের মধ্যে দেবো বলে। কিছুদিন স্টেক করলে বেশি ভালো লাগবে, কারণ লেবুর রসটা যদি মাছেতে ঢুকে যায় তো তখন টেস্টটা বেড়ে যাবে। শুধু টেস্ট বেড়ে যাবে, রান্নাটাও তাড়াতাড়ি হবে, মাছটা সিদ্ধও হবে তাড়াতাড়ি। এবার কি দেব? আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। এরপরে আমরা ধনে পাতা কুচিটা দিই। পুরোটাই দিয়ে দাও। ডিমটা ফাটিয়ে দেবো ওর মধ্যে। ও কাসুন্দি দিল। অনেকে এই জায়গায় কাসুন্দির বদলে ডার্ক সয়া সস দেন বা ওয়েস্টার সস দেন, অনেক অনেক রকম দেন, চিলি সস দেন একটু। তো কাসুন্দিটা একটু বাঙালি আনা রয়েছে, তো তাই বাঙালি ফ্লেভারের জন্য দিলুম। অর্পিতাটা ভালো করে মাখো একটু। এটা মাখার একটা কায়দা হচ্ছে, আমি একটু তোমায় হেল্প করছি। এটাকে চামচ দিয়ে না থুড়তে হবে যাতে পেঁয়াজের রসটা বেরিয়ে আসে। না মাখো, তুমি ছোট তো তাই শিখিয়ে দিলাম একটু, কিছু মনে করলে না। নিশ্চয়ই, আমি তো শিখতেই এসেছি। আর আমি একটা অ্যাডভাইস দেবো, যখন শিখছোই এর মধ্যে একটু পাতিলেবুর রস দাও তো, দু চামচ। ডিম হয়ে গেছে গোলা, দেবো পুরোটা নিশ্চয়ই লাগবে না? তুমি পরিমাণ মতো দিয়ে দাও। সুইটলি বলেছে, পরিমাণ আর পরিমাণ।
তুমি ওই চিংড়ি মাছটা এতে একটু দেবো। হ্যাঁ একটুক্ষণ ডুবিয়ে রাখতে হবে না? হ্যাঁ কিছুক্ষণ ডুবিয়ে রেখে শেখালো তোমাকে এত সুন্দর রান্না। এটা একটু বেশ ভয় করে, কঠিন কঠিন মনে হয়, কিন্তু একবার বানিয়ে ফেললে আর কঠিন লাগবে না। এটা আমি মায়ের কাছ থেকে বাড়িতে শিখেছি। মা বুঝি খুব ভালো রান্না করেন? তা করি। আমি যেটা করি জানো তো অর্পিতা, এটাকে একটা ক্লিং ফিল্ম দিয়ে মুড়ে নর্মাল ফ্রিজে রেখে দিই ঘন্টা খানেক। তাতে কি হয়, চিংড়ি মাছের ভেতরে সমস্ত রসটা ঢুকে যায়, সমস্ত ফ্লেভার ঢুকে যায় এবং খুব চটপট এটা গড়াও যায়, রান্নাটাও তাড়াতাড়ি টেস্টিও হয়। এক্স্যাক্টলি। তুমি করি না? আমি এগুলো বানিয়ে রেখেছি। ও মা দাও দাও, কেমন হয়েছে? ছেড়ে দিই, এটার মধ্যে তুলে দেবে একটু একটা, কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না তুমি বানিয়েছো। তুমি তাহলে ওইগুলো ভাজো, আমি একটা বানিয়ে দিই এখনই। সত্যি পারবে? ঠিক এরকম হওয়া চাই কিন্তু। এটা ভাজা হয়ে যাচ্ছে। আ হা হা হা, চিংড়ির কাটলেট ভাজা হয়ে গেছে, সকলের জিভে জল এসে গেছে, কিন্তু কাটলেট গড়াও দেখাবে, ওই বানিয়েছে সেটা প্রমাণ করার জন্য। দেখো অর্পিতা খুব সুন্দর করে কাটলেট করছে, দেখি। প্রথমে আমি এটা ব্রেড ক্রাম্বসের ভেতরে ঢুকিয়ে দেবো, একটু হাত দিয়ে প্রেসার দিতে হবে, একটু প্রেসার দিতে হবে। দেখি এবার কিভাবে গড়ছো, ছুরি দিয়ে দিয়ে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চিংড়ির কাটলেট বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে একে একে আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, ভাজা মশলা, গরম মশলার গুঁড়ো, সামান্য চিনি, পরিমাণ মতো নুন, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, কাসুন্দি আর পাতিলেবুর রস একসঙ্গে ভালো করে মিক্স করে তাতে সামান্য নুন দিয়ে ফাটানো ডিমের গোলা মিশিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। এবার আগে থেকে শিরা ছাড়িয়ে থুড়ে নিয়ে নুন পাতিলেবুর রস মাখিয়ে রাখা বড় মাপের বাগদা চিংড়ি মাছ ওই ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে একটা চপিং বোর্ডের ওপর রেখে ওপরে ব্রেড ক্রাম্বস ছড়িয়ে ছুরি দিয়ে কাটলেটের শেপ করে ফরচুন সয়া হেলথ রিফাইন্ড সয়াবিন তেলে ডি ফ্রাই করে তুলে নিয়ে স্যালাড সহযোগে সার্ভ করুন গরম গরম চিংড়ির কাটলেট। তোমার হাতে তুলে দিতে পেরে থ্যাঙ্ক ইউ সুদীপাদি, আমার খুব আনন্দ হচ্ছে। আই উইশ ইউ অল দ্য বেস্ট ইন লাইফ, খুব ভালো থেকো। চলে এবার খেয়ে দেখি কিরকম হচ্ছে। রিয়েলি অসাধারণ হয়েছে, সিরিয়াসলি টেস্টটা খুব সুন্দরই হয়েছে। আমার শুধুমাত্র ধন্যবাদ জানালাম তোমাদের, ভালো ভালো বললাম, আহা কি ভালো রান্না করেছো। কিন্তু রান্না সবসময় ভালো থেকে ভালো তর, ভালোতম মানে আরও 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 ভালো হয় অ্যাপ্রিসিয়েট করলে, ওটাই একমাত্র পুরস্কার। তাই তোমাদের অ্যাপ্রিসিয়েট করে আমাদের তরফ থেকে রয়েছে কিছু উপহার, দেখে নেবো সেগুলো কী কী রয়েছে। দাগের জিও মারবুকের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে, কৃষ্ণচন্দ্র দত্ত কুকরি প্রাইভেট লিমিটেড ডাটা গুঁড়ো মশলার তরফ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে, শ্রীহরির তরফ থেকে এই সুন্দর গয়না সেট রয়েছে, শাইনি ডিটারজেন্টের তরফ থেকে গিফট হ্যাম্পার, কেকসের তরফ থেকে একটা সুন্দর কেক, আর রয়েছে সুদীপার রান্নাঘরের তরফ থেকে 25% ডিসকাউন্ট ভাউচার। এবার একটা সুখবর, এখন একটা মেল করলেই মিলে যেতে পারে দুর্দান্ত গিফট হ্যাম্পার। আপনার পছন্দের একটি রেসিপি পাঠিয়ে দিন ফরচুন রান্নাঘর @gmail.com এ। আপনার রেসিপি যদি হয় সপ্তাহের সেরা, তাহলে ফরচুন কাচ্চি ঘানি খাঁটি সর্ষের তেলের তরফ থেকে পেয়ে যাবেন এই সমস্ত কিছু। থাকছে ফরচুন রাইস ব্র্যান অয়েল, ফরচুন কাচ্চি ঘানি খাঁটি সর্ষের তেল, ফরচুন সোয়া চাং, ফরচুন সুপার বাসমতি রাইস, ফরচুনের ব্যাসন, ফরচুন বিরিয়ানি বাসমতি এক্সট্রা লং রাইস। খাঁটি ভোজন রসিকদের জন্য তো বটেই, খাঁটি রাঁধুনিদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। বাবা রে বাবা, ঠান্ডা পড়েছে না? আজকে তো বেশ ঠান্ডা লাগছে। এই ঠান্ডার মধ্যে জমিয়ে চপ কাটলেট আর কি চাই বলুন, আমার তো কিচ্ছু চাই না।
তবে হ্যাঁ, এতগুলো প্রন কাটলেট, আহা, গরম গরম। দেখতে দেখতে কি চাই বলুন তো? দিদি নাম্বার ওয়ান, চলুন জমিয়ে খাই আর দেখি দিদি নাম্বার ওয়ান। ইয়েস।